বিতিরের মধ্যে যে কুনুত পড়া হয়, কুনুত মানে বিশেষ পদ্ধতিতে দোয়া করাকে কুনুত বলা হয়। তো এই কুনুতের এই শর্ট কুনুত এবং বিস্তারিত কুনুত, সংক্ষিপ্ত কুনুত, সংক্ষিপ্ত দোয়া, বিস্তারিত দোয়া, এটা হলো ওনার প্রশ্ন। তো কুনুত দুইভাবেই করা যায়, সংক্ষিপ্ত কুনুত আছে, সংক্ষিপ্ত দোয়া, আল্লাহ মাহাদিনী ফিমান হাদাইত। তো সংক্ষিপ্ত যদি আমি দোয়া করি তাহলে এটা রুকুর আগেও হয়, রুকুর পরও করতে পারি। তো সংক্ষিপ্ত কুনুত হলে রুকুর আগে করাই ভালো। আর বিস্তারিত যদি আমি দোয়া করতে চাই তাহলে বিস্তারিত দোয়া কিভাবে হইতে পারে, কিছু কোরআন হাদিসের দোয়া আর কিছু বাস্তবমুখী দোয়া, আমার সমাজের জন্য প্রয়োজনীয় দোয়া, আমার সমাজে চলতেছে হ্যাঁ যে সমস্ত সংকট, এই সংকটগুলো উল্লেখ করে নিরসন চাই, তাহলে এগুলোকে বলা হবে গায়ের মাসুর দোয়া। তো কিছু মাসুর আর কিছু গায়ের মাসুর, মাসুর বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়াকে বলা হয় মাসুর, আর কিছু কিছু দোয়া হলো গায়ের মাসুর, মানে এগুলো হলো বাস্তবসম্মত দোয়া। আমি নিজে চয়ন করেছি এই দোয়ার ভাষা, আমি আরবি জানি, আরবি জানলে আরবিতে বলে, আর আরবি না জানলে হয়তো মাতৃভাষায় বলে, বাংলা ভাষা। এটা পরে আসতেছে। তো যদি এরকম রুকুর পরে যদি দোয়া করে তাহলে লম্বা চওড়া দোয়া করা যায়। উবাই ইবনে কাব, তামিমুদ্দারি, তারা কোনোতে এত লম্বা চওড়া দোয়া করতেন যে মানুষ আর মানে লাঠির উপরে ঠেকা দিয়ে লাঠির উপরে মানে ভর দিয়ে তারা দাঁড়িয়ে থাকতো এইভাবে। তো এত লম্বা চওড়া, এমনি নামাজও লম্বা চওড়া হইতো, কুনুতের দোয়াটাও লম্বা চওড়া করতো খুব। তো এটাই হলো দূর, এটাই হলো প্রথম প্রথম পর্বটা আমরা, এটাই এটা হলো কুনুতের দোয়া, সংক্ষিপ্ত এবং বিস্তারিত। বিস্তারিত আপনি করতে পারেন 15 মিনিট, 20 মিনিট করতে পারেন, 10 মিনিট, যার যেরকম ব্যালেন্স দরকার এবং ব্যালেন্স। সবাই তো দোয়া এক সমান পারে না, দেখা যায় অনেকের দোয়া আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে, হ্যাঁ হ্যাঁ সময়ের ব্যাপার আছে। তাহলে এইটা হলো একটা, তাহলে এটা সংক্ষিপ্ত করা যায়, বিস্তারিত করা যায়, তার নিয়ম হলো এই। আর একটা হলো হাত তোলা যায়, হ্যাঁ কোনো তো নাজেলা হইতে পারে, 5 ওয়াক্ত নামাজেও নাজেলা হবে, নাজেলা মানে সংকটের মুহূর্তে, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় নাজেলা। সংকট নাজেলা অর্থ হলো সংকট, পরিস্থিতি, বিরূপ পরিস্থিতি। তাহলে এটা হলো একটা পর্ব। আর একটা হলো হাত তুলে করব না না তুলে করব। তা হাত তুলে করার না তুলে করা, এটা হলো আলেমদের ভিতরে দুইটা গ্রুপ দেখা যায়। একটা হলো যারা মানে স্বল্প জ্ঞানী গবেষক, অল্প জ্ঞানী, বেশি হাদিস টাদিস ঘাটাঘাটি করতে পারে নাই, তারা বলে কি হাত না তুলে করতে হবে। আর যারা কোনো বিষয়ে যত হাদিস আছে সব একত্রে করো, তাহলে একটা আমার কাছে রূপরেখা ফুটে উঠবে। আমি কোনো বিষয়ে সমাধান দিব, সব হাদিসগুলো একত্রিত করলাম না, তো কেমন কী করে আমার সমাধান সঠিক হবে? হ্যাঁ, আংশিক গবেষণা, দুর্বল গবেষণা, ভাসমান গবেষণা, একটা হাদিস সামনে নিয়েই ফতোয়া দিয়ে দিল। তাদেরকে দেখা যায় যে কোনোতে হাত তোলা যাবে না, তাদেরকে দেখা যাবে যে কোনোতে আহলে হাদিসদের মধ্যে আছে এরকম আলেম, ওরা বলতেছে কোনোতে হাত তোলা যাবে না, ওর পুঁজি হলো একটা হাদিস মাত্র, এই বিষয়ে যে ডজন ডজন হাদিস আছে এইগুলোর খবরই রাখে না। আসলে কোনোতে হাত কোনোতের ব্যাপারে 3 গ্রুপের হাদিস আছে, কয় গ্রুপ বললাম, এক এক গ্রুপে অনেকগুলো করে হাদিস, 3। প্রথমত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত করেছেন, কোনোতে কোনোতের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়েছেন, এটা। আর একটা হাদিস হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একরকম হাদিস হলো আল্লাহর রাসূল কুনুত পড়েছেন, আর এক রকম হাদিসে কুনুতের দোয়া পাওয়া যায়।
প্রথম কি বললাম, শুধু কুনুত করেছেন এটাই পাওয়া যায়, এরকম অনেকগুলো হাদিস, এই হলো প্রথম গ্রুপ। আর দ্বিতীয় গ্রুপ হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে কি কি দোয়া পড়তেন এগুলো পাওয়া যায়। আর তৃতীয় গ্রুপের হাদিসে আল্লাহ রসুল কি পদ্ধতিতে কুনুতের দোয়াগুলো পড়েছেন, এই এই তৃতীয় গ্রুপের হাদিসের মধ্যে হাত তুলে পড়বে না না তুলে পড়বে। যারা এই দুই গ্রুপের হাদিস পড়েছে তারা বলছে কই আমরা তো কুনুতের হাদিস দেখলাম হাত তোলা নাই, কুনুতের দোয়ার হাদিস অনেকগুলো পড়লো কই কই তো দোয়া আছে কিন্তু হাত তোলা নাই। তো আর এক গ্রুপ হাদিস যে তোমার বাকি রয়ে গেল, কোন পদ্ধতিতে কুনুত পড়েছেন এই হাদিসগুলো কই তোমার, এগুলো তো সংগ্রহ করলে না, যে সংগ্রহ করতে গেল না তার গবেষণাটা ত্রুটিপূর্ণ না অসম্পূর্ণ রয়ে গেল। এই তৃতীয় পদ্ধতির তৃতীয় মানে গ্রুপের হাদিস এখানে পাওয়া যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতিতে কুনুতের দোয়াগুলো পড়েছেন। তো এই পদ্ধতির হাদিসগুলো কি, একটা বলছি সুনানুল বাইহাকির মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতের দোয়া পড়লে কি করতেন, দুই হাত উত্তোলন করতেন, কানা ইয়ারফাউ ইয়াদাইহি, কানা ইয়ারফাউ এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মেই কি কোনোতে কোনোতের দোয়া হাত তোলা অবস্থায় পড়িতেন, এরপর দেখি তারপরে ইয়াজহারু বিদুয়াইহি, জোরে জোরে দোয়াগুলো পড়তেন আর কি, ইউআমিনু মান খালফাহু, তার পিছনের মুক্তাদিরা আমিন আমিন বলতো। এই তৃতীয় গ্রুপের হাদিসে আসলে আপনি পদ্ধতি পাইলেন। এখন এই তৃতীয় গ্রুপের হাদিসই হাদিস খোঁজ করতেই গেল না, এই দুই গ্রুপের হাদিসের মধ্যে হাত তোলা আছে নাকি, এখন পাই নাই দেখে ও নিজের থেকে বলে দিয়েছে হাত তোলা নাই, কিন্তু এই গ্রুপের হাদিস সন্ধান করতে হবে তো, তাহলে না বুঝবে। এখন এখন আপনি বলতে পারেন কুনুতের দোয়ার নিয়মই হলো হাত তুলে করা, এখন আপনি কুনুতটা বিতিরে করেন আর নাজেলাই করেন আর স্বাভাবিক কুনুত করেন, দুইটার ক্ষেত্রে একই নিয়ম। আমি যদি বলি ফরজ নামাজের রুকু কিভাবে করতে হয়, সুন্নত নামাজ ওইভাবেই করতে হয়, নাকি আপনি খোঁজ করবেন যে ফরজ নামাজের রুকু কেমন সুন্নত নামাজের রুকু কেমন, রুকু তো রুকুই, যেই নামাজই খাটান আপনি ওই রুকুই একই, কুনুতের যে পদ্ধতি পেয়ে গেলাম এখন কুনুত আপনি বিতিরে করেন ফরজে করেন একই, তো বুঝা গেছে। তাহলে তিন গ্রুপের হাদিস, এক গ্রুপের হাদিসের মধ্যে শুধু কুনুত করেছেন আল্লাহ রাসূল, কানাতা রাসূলুল্লাহ শাহরান, আল্লাহ রাসূল এক মাস ব্যাপী কুনুত করেছেন, কই এখানে দোয়াও নাই, খালি এই কথাটা পাওয়া যায়, বহু হাদিস এর মধ্যে পাবেন। আর এক হাদিসের মধ্যে পাওয়া যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতের মধ্যে এই দোয়াগুলো পড়তেন, আর এক প্রকার হাদিসের মধ্যে এসে আপনি পেলেন কি কুনুতের পদ্ধতি হাত তুলে না না তুলে। এই গ্রুপের হাদিস সন্ধান যারা করেই নাই এ পর্যন্ত তাদের কি ফতোয়া দেওয়া ঠিক হয়েছে? হ্যাঁ, আর একটা উনি বলছিলেন সম্পূরক এটার সাথে যে হাত যে তুললাম হাত তোলার পর হাত মসে করবো নাকি মুখে, না আর একটা হলো হাত মসে করা না, যেভাবে উঠাইছেন ওইভাবেই ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এমনি সব দোয়ার ক্ষেত্রে যেখানে হাত উঠাবো মাসে নাই, আর বাংলায় দোয়া নামাজের ভিতরে যদি কোনো হয় তাহলে বাংলায় করা যাবে, আর নামাজের ভিতরে কোনো আরবি ছাড়া অন্য ভাষা দোয়া করা যাবে। জি।